আসসালামু আলাইকুম। ব্ল্যাক ম্যাজিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে মায়ের নাম, কিন্তু এটা তাদের কি জন্য প্রয়োজন আজকে আমরা সেটা বোঝার চেষ্টা করব। আমার হাতের মধ্যে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে আলিফ বা এবং প্রত্যেকটা আরবিক শব্দ এখানে লেখা আছে। ঠিক তার নিচে প্রত্যেকটা অক্ষরের জন্য এক একটা সংখ্যা ফিক্সড করা আছে এবং ঠিক এর নিচে আরেক ধরনের প্রতীকী শব্দ দেখতে পাচ্ছেন যেগুলো বলে কালাম আর রুহানি। এই তিনটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। পৃথিবীর যে কোনো প্রান্তে যান, সেই ম্যাজিশিয়ান অবশ্যই এই তিনটা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ব্যবহার করবে, হয় আরবি, না হলে সংখ্যাতাত্ত্বিক ব্যাপার স্যাপার, আর না হলে এ কালাম আর রুহানি বা এই প্রতীকী শব্দ ব্যবহার করবে। এটা তাদের একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আরবিক টেক্সট দিয়ে লেখা, এটা একটা তাবিজ। সেকেন্ড এক্সাম্পল, এটা হচ্ছে কালাম আর রুহানি দিয়ে লেখা। আর সংখ্যাতাত্ত্বিক যে তাবিজ তার এক্সাম্পল হচ্ছে এটা। দেখুন, ম্যাজিশিয়ানরা ম্যাজিক করার আগে প্রত্যেকটা মানুষকে 12টা ক্রাইটেরিয়াতে ভাগ করে। এই 12টা ক্রাইটেরিয়া যে কোনো একটা ক্রাইটেরিয়াতে তারা সেই মানুষকে ফেলবে, অর্থাৎ যার জন্য তাবিজ করা হবে বা যাকে নিয়ে ম্যাজিক করা হবে তাকে আগে তারা ক্যালকুলেশন, তাদের একটা বিশেষ ক্যালকুলেশনের মাধ্যমে 12টা ক্রাইটেরিয়া যে কোনো একটাতে ফেলবে। সেটা কীভাবে? তার আগে আমি আপনাদেরকে দেখাইনি সে 12টা ক্রাইটেরিয়া। এখানে 12টা ঘর দেখতে পাচ্ছেন, এটা তাদের 12টা ক্রাইটেরিয়া এবং প্রতি তিনটা ক্রাইটেরিয়া এক একটা উপাদানের সাথে সংশ্লিষ্ট। প্রথমটা আগুন, তারপর পানি, এরপর বাতাস, এরপর আছে হচ্ছে মাটি। এই চারটা উপাদানের সাথে সংশ্লিষ্ট। এই ক্রাইটেরিয়া ফেলার জন্য তাদের মায়ের নাম প্রয়োজন। ফর এক্সাম্পল, যে কাবুল নামে কোনো একজন ব্যক্তি, তার নামে তাবিজ করা হবে, তো তার মায়ের নামটা দরকার। তো আমরা ধরে নিলাম যে কাবুল নামে সেই ব্যক্তির মায়ের নাম হচ্ছে মালা। এবার সে করবে কি, কাবুলের নাম লিখবে, তারপর বিন বা নুন, এরপর তার মায়ের নাম। সে ছেলে হোক মেয়ে হোক, যার জন্য ম্যাজিক করা হোক, তারা এই দুইটা নামের মাঝখানে বিন বসাবে। তারা কি জন্য মায়ের নামটা ইউজ করে? কারণ হচ্ছে ইসলামে বংশ পরিচয় হবে, সেই সাথে কিয়ামতের দিন মানুষকে ডাকা হবে বাবার নামে। এটা তার বিপরীত করার জন্যই তারা এই সিস্টেমটা ইউজ করে। এবার সে করবে কি, এভাবে এখানে আপনারা যে প্রত্যেকটা অক্ষরের জন্য এক একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, তো ওরা এবার সেই নামের প্রত্যেকটা অক্ষরের জন্য সেই সংখ্যাগুলো বসিয়ে সেগুলোকে যোগ করবে। ফর এক্সাম্পল, এই যে কাবুল, তার মায়ের নাম মালা, তো প্রত্যেকটা অক্ষরের জন্য যে সংখ্যাগুলো নির্ধারিত সেগুলো একসাথে যোগ করে সেটা যোগফল হলো আমাদের এখানে 174। এবার সেই যোগফলটাকে তারা করবে কি, 12 দিয়ে ভাগ করবে। 12 দিয়ে ভাগ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই রেজাল্টটা 12র মধ্যে না আসছে। যদি রেজাল্টটা ফ্র্যাকশন হয় তাহলে সেটাকে তারা রাউন্ডিং করে এটাকে একটা পূর্ণ সংখ্যা বানাবে। ফর এক্সাম্পল, 7.25 আসলো, তখন সেটাকে তারা 7 বানিয়ে নেবে। এবার সেই 7 সংখ্যা দিয়ে তারা এই 12টা ক্রাইটেরিয়া যে কোনো একটাতে ফেলবে। এবার সেই কাবুলের সাথে ক্যালকুলেশন করার পর যে ক্রাইটেরিয়াটা বের হলো, যদি দেখা যায় সেটা মাটির সাথে মিলে যায়, তখন তার জন্য যে উদ্দেশ্যে তাবিজ করা হবে, যে উদ্দেশ্যে ম্যাজিক করা হবে, সেই উদ্দেশ্য অনুসারে একটা গাইডলাইন তাবিজ তৈরি করে সেটাকে মাটিতে পুঁতে ফেলা হবে। আর যদি আগুনের সাথে মিলে যায় তাহলে আগুনে পুড়ে ফেলা হবে। আর যদি বাতাসের সাথে মিলে যায় তাহলে সে তাবিজটা বাতাসে ঝুলিয়ে দেওয়া হবে, কোনো ঘরের কোণার মধ্যে কিংবা গাছের সাথে এভাবে। আর যদি পানির সাথে মিলে যায় তাহলে পানিতে ফেলা হবে। এক্সাম্পল হিসেবে আমরা একটা এখানে দেখাচ্ছি একটা তাবিজ, একটা ব্যক্তিকে তাবিজ করার জন্য এটা ইউজ করা হয়েছিল। এখানে একটা আপনারা পুতুল দেখতে পাচ্ছেন, এই পুতুলের দুই হাতের মধ্যে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, দুই পায়ে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এটা আসলে শয়তানকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা নির্দেশ করে যে তাকে এই জায়গাগুলোতে পেইন দিতে হবে। এটা হতে পারে মাসল পেইন, হতে পারে জয়েন্ট পেইন, এই কাইন্ড অফ পেইন। এবং সেই সাথে তার চোখ মুখ এখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে কালো কালি দিয়ে। এটা ইন্ডিকেট করছে যে সে মুখ দিয়ে চোখ দিয়ে আল্লাহর রিমেম্বারেন্স যেগুলো, সেগুলো পথে যেন আগাতে না পারে, সেদিকে তাকে বাধা দেওয়া হবে। এই যে ক্যালকুলেশনটা দেখলেন, এই ক্যালকুলেশনটা করার জন্য ম্যাজিশিয়ানের জরুরি না যে তাকে এটা শিখতেই হবে। অনেক সময় আপনি অনেক মূর্খ মানুষকেও দেখবেন যারা কখনো পড়ালেখা করেনি, তারাও ম্যাজিশিয়ান হয়। তো এটা সাধারণত ম্যাজিশিয়ানের মেইন ফাংশন হচ্ছে সে শয়তানের আনুগত্য করবে, শয়তান তাকে এ কাজে সাহায্য করবে। তো অনেক সময় অনেক ম্যাজিশিয়ান এই ব্যাপারটা শিখে নেয়। তো ব্যাপার যাই হোক, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল একটা রুল, ম্যাজিশিয়ানরা শয়তানরা এটা ব্যবহার করে। আর এটাই হলো মায়ের নামের রহস্য। ম্যাজিশিয়ানদের কাছে সংখ্যাতাত্ত্বিক ব্যাপার স্যাপারগুলো একটা বিশেষ গুরুত্ব আছে। তারা বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ কিছু সংখ্যা ব্যবহার করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 9 সংখ্যাটা, 9 সংখ্যাটা ব্যবহার হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। আচ্ছা, বিচ্ছেদ সংক্রান্ত যে কোনো জাদু করলে সেটা 9 সংখ্যা দিয়ে করা হয়। अर्थात होते पारे 9টা ঘর কিংবা 9টা পিন বা 9টা যে কোনো এলিমেন্ট তারা ইউজ করবে সেটা 9 সংখ্যায় ব্যবহার করবে 9টা গিট হতে পারে আর যদি কাউকে হত্যা করার জন্য সে তাবিজটা করে তাহলে সেটা 11 সংখ্যায় ব্যবহার করবে আর যদি কখনো 5 সংখ্যা থাকে 5 সংখ্যাটা হয় হচ্ছে শয়তানের কাছে আশ্রয় চাওয়ার জন্য যেমন অনেক সময় মানুষ অসুখ বিসুখে ভুগতেছে ম্যাজিশিয়ানের কাছে যাবে সে যে তাবিজটা দেবে তখন তাকে প্রোটেকশনের জন্য সেটা থাকবে 5 সংখ্যায় তো এইভাবে সংখ্যাতাত্ত্বিক কিছু তাবিজ তাদের আমি एग्जांपल দেখাচ্ছি একটা যেমন এখানে এটা হচ্ছে একটা স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটনার একটা তাবিজের एग्जांपल এখানে 9টা ঘর দেখানো হচ্ছে তারপর এই তাবিজটা এখানে চুল দিয়ে একজন ব্যক্তির জন্য তাবিজ করা হয়েছে চিরুনির মধ্যে 11টা গিট দেয়া হয়েছে এটা আসলে নির্দেশ করে তাকে হত্যা করার জন্য তাবিজটা করা হয়েছে তো অনেক সময় অনেকে দেখে যে ঘরের সীমানার মধ্যে মাটির নিচে তারা কিছু একটা পেয়েছে তাবিজে ধরনের কিছু কিংবা পানির মধ্যে এটা কি জন্য হয় আমি আপনাদের আগে বলেছি যে তারা ক্যালকুলেশন করে সেই ব্যক্তি যার নামে ক্যালকুলেশন করে তারা তাবিজ করছে সেটা যদি পানির উপাদানের সাথে মিশে যায় তাহলে বদ্ধ পুকুর কিংবা কূপ এগুলোর মধ্যে ফেলবে পানির মধ্যে থাকাকালীন এটা অ্যাক্টিভ থাকবে এবং এটাকে যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে এটার অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে ঠিক একইভাবে যদি ক্যালকুলেশন করে মাটির সাথে মিলে যায় তাহলে তার বাড়ির সীমানার মধ্যে মাটিতে পুঁতে ফেলা হবে এবং এটাকে মাটি থেকে ওঠানো হলে তাহলে সেই ম্যাজিকের কার্যকারিতা নষ্ট হয়ে যায় ঠিক একইভাবে আগুনের ক্ষেত্রে যেটা সম্পর্কিত সেটা আগুনে আর অনেক সময় দেখবেন কিছু তাবিজ ঘরের কোণার মধ্যে ঝুলছে অথবা গাছের সাথে ঝুলছে বাড়ির সীমানার মধ্যে কোনো একটা গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে এগুলো আসলে এই উদ্দেশ্যে করা হয় এবং এই কারণে এটাই হচ্ছে তার রহস্য এখানে একটা তাবিজ আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এবার দেখাবো যে তাবিজের মধ্যে কিভাবে শিরক থাকে দেখুন এখানে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শাহাদাত এখানে কোনো সমস্যা নেই তারপর তারা আয়াতুল কুরসি লিখেছে আয়াতুল কুরসি এটাও ঠিক আছে কিন্তু প্রবলেম হলো প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে এখানে তারা লিখেছে আব্রাসা সাবরাসা সালমারসা সাদিসা এগুলো হচ্ছে জিনদের এক একটা সর্দারের নাম তারা এখানে কোরআনের আয়াতের পরে সেই সর্দারদের নাম লিখে তাদের কাছে আশ্রয় যাচ্ছে তারপর সেকেন্ড যে অংশটা সেটা হচ্ছে এখানে দেখুন এখানে বলতেছে যে মালিকা মাখলুকা মালিকা খালিকা কাবি কাফি শাফি তো এখানে মালিকা নামের একজন কেউ একজন হতে পারে সেটা হতে পারে জিনদের মধ্যে থেকে তাকে প্রথমে বলেছে যে মালিকা হচ্ছে ক্রিয়েটেড তারপর মালিকা ক্রিয়েটর তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটর এই গুণটাকে এখানে আবার মালিকার উপর অ্যাডপ্ট করা হচ্ছে ঠিক একইভাবে এই কাফিন শাফিন কাফিন হচ্ছে প্রোটেক্টর শাফিন হচ্ছে সুস্থতা দানকারী তো এই দুইটা গুণকেও অ্যাডপ্ট করা হচ্ছে কার উপর এই মালিকার উপর তো এভাবে আসলে শিরকটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন কোরআন আয়াত লেখা হয়েছে তো পাশাপাশি আরেকটা প্রবলেম হচ্ছে যে এখানে তারা ইয়া জিব্রাইল ইয়া আজরাইল তারপর ইয়া ইয়া মিকাইল সরি ইয়া ইসরাফিল আর এখানে হচ্ছে ইয়া মিকাইল তো এভাবে চারটা কর্নারে তারা চারটা ফেরেশতাকে ডেকেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা সাহায্যের জন্য এটা হচ্ছে সম্পূর্ণ শিরক এভাবে এই তাবিজটা সম্পূর্ণ শিরকে ভর্তি তারা আল্লাহর আয়াতের পাশেই এভাবে শিরক দিয়ে আল্লাহর আয়াতকে চরমভাবে অবমাননা করছে এই তাবিজটা এটা কালামুর রুহানি দিয়ে লেখা এখানে অনেকগুলো ছক দেখতে পাচ্ছেন তার মধ্যে কালামুর রুহানি দিয়ে তাদের কিছু বিশেষ কিছু লিখেছে এখানে আসলে তারা লেখার চেষ্টা করেছে সূরা ইয়াসিন কিন্তু তারা এর মধ্যে অনেক বিকৃতি ঘটিয়েছে যেটাকে যার মাধ্যমে তারা আল্লাহর আয়াতকে বিকৃত করেছে যেটা আমরা সাধারণ মানুষ বুঝবো না এটা তারাই করেছে এটা আপনাকে দেবে এটা গলা ঝোলানোর জন্য এটা আপনি ঝোলাবেন আপনি নিজের শিরকের সাথে লিপ্ত হবেন তো এভাবে মোটামুটি আপনি যতগুলো তাবিজই দেখেন সবগুলো একইভাবে শিরক দ্বারা মিশ্রিত এবং প্রত্যেকটা এরকম করে বিভিন্ন ছক কাটা কিংবা বিভিন্ন প্রতীকী সংখ্যাতাত্ত্বিক ব্যাপার স্যাপারগুলো থাকবে তাই ম্যাজিক সম্পূর্ণটা একটা শিরক তাই যে কেউ ম্যাজিকের সাথে নিজেকে সংশ্লিষ্ট করলো সেই শিরকের মধ্যে লিপ্ত হলো আর শিরক হচ্ছে এমন একটা গুনাহ যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না সূরা নিসা 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি যে কোনো গুনাহ ইচ্ছা করলে যে কাউকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি যদি ম্যাজিশিয়ানের কাছে যাই ম্যাজিশিয়ান কুফরি করছে আমি তো করছি না কিন্তু না আপনিও কুফরি করছেন কিভাবে ফর এক্সাম্পল আপনি যখন কাউকে দিয়ে ম্যাজিক করবেন ফর এক্সাম্পল আপনি একজনকে সহ্য করতে পারেন না আপনি তার সংসার ভেঙে দিতে চান আপনি যখন ম্যাজিশিয়ানের কাছে যাবেন ম্যাজিশিয়ান আপনাকে বিশেষ কিছু কাজ করতে বলল যেমন হতে পারে আপনাকে বললো যে একটা কবুতর জবাই করবা কিংবা একটা কালো পাখি অথবা একটা অন্ধকার ঘরের মধ্যে নির্দিষ্ট সময় থাকবা অথবা এই কয়টা সময়ের জন্য তুমি পানি চুবা না যে কোনো অ্যাক্টিভিটিস বলুক সেগুলো আসলে আপনার ইমানটাকে নষ্ট করে দেয় কিভাবে যেমন আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবাই করা হচ্ছে কুফরি আপনি যখন একটা কবুতর জবাই করবেন আপনি কুফরি করলেন অথবা ম্যাজিশিয়ান আপনাকে একটা কাগজ দিল বালিশের নিচে রাখার জন্য, কিন্তু সে কাগজের মধ্যে কি লেখা ছিল আপনি জানেন না। সেখানে লেখা ছিল আপনি শয়তানের কাছে আশ্রয় নিচ্ছেন, আপনি যখন বালিশের নিচে রেখে দিলেন আপনি আসলে শিরক করলেন। তো এনিহাও যে ম্যাজিক করতে যাবে তাকে শিরক না করানো পর্যন্ত শয়তান তার কাজ করে দেবে না। তাই যে ম্যাজিক করে অর্থাৎ ম্যাজিশিয়ান সে নিজে একজন কাফের, সেই সাথে যে ম্যাজিকের জন্য গেল সেও নিজেকে কুফরি করে কাফের হয়ে গেল। তাই আমার এই ভিডিওর উদ্দেশ্য একটাই, যাতে করে আপনারা চিনতে পারেন যে কোনটা শিরক, কোনটা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। কারণ আমাদের সমাজে একটু চারপাশে খেয়াল রেখে দেখবেন যে প্রায় প্রত্যেক ফ্যামিলিতে, স্পেশালি গ্রাম অঞ্চলে প্রত্যেক ফ্যামিলিতে প্রায় এরকম মানুষ আছে যারা এগুলো দ্বারা আক্রান্ত, এবং এগুলো এত বেশি ছড়াচ্ছে মানুষ তার ঈমান আমল নষ্ট করে দিচ্ছে। আপনি শিরকের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় যত নামাজ পড়েন, যত জিকির করেন, সব নষ্ট, কোনো মূল্য নেই। এজন্য শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হলে অবশ্যই আগে শিরক চিনতে হবে। এটা হচ্ছে একটা সেই শিরকের অন্তর্ভুক্ত। অবশেষে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এগুলো বলার আমি কে? আসলে এগুলো আমি বলছি এই কারণে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রচার করো যদি তুমি আয়াতের থেকে একটি অংশও জানো। এই হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন যে কেউ যখন কোরআনে একটা আয়াতের অংশও জানবে, এটা তার দায়িত্ব সেটা মানুষের কাছে প্রচার করা। ঠিক একইভাবে এই হাদিসের ব্যাখ্যায় শেখ উসাইমিন বলেছেন যে এটা জরুরি নয় যে একজন মানুষকে প্রচার করার জন্য স্কলার হতে হবে, তবে সে যা প্রচার করছে সেটার উপর স্বচ্ছ জ্ঞান থাকতে হবে, এতটুকুই শর্ত। তো আমি এখানে যা কিছু বলেছি এগুলো একটা আমার নিজের কথা না, আমি সবগুলো আলেমদের কথা থেকে বলেছি এবং সেটা রেফারেন্স আমি স্ট্যাটাসে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। পবিত্র কোরআনে সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং বলে আমি মুসলিমদের মধ্যে থেকে একজন। তাই এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব প্রচার করা। আমি যদিও একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, কিন্তু যেহেতু আমি শিরক এবং বেদাত সম্পর্কে এই ব্যাপারটা জেনেছি, তা আমার দায়িত্ব এটা প্রচার করা, এবং আমি এজন্যই আসলে এটা করেছি। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।